অনেক সময় আমরা দেখা যায় যে বিভিন্ন ধরনের ব্যথা জনিত, যদি আমরা বলি যেমন কোমর ব্যথা হোক বা ঘাড় ব্যথা হোক, এই বিষয়গুলোকে আমরা অনেক সময় গুরুত্ব দিই না বা সচেতনতার সাথে দেখার ট্রাই করি না। সেক্ষেত্রে কখন আসলে বা কোন কোন সাইন সিমটম গুলো দেখা দিলে দেরি না করে আসলে তাৎক্ষণিক ডাক্তারের কাছে যাওয়া আপনি বলে মনে করেন? জি, ধন্যবাদ। আসলে আমাদের এই জায়গাটাই খুবই একটা সচেতন হওয়া দরকার। আমরা অনেক ক্ষেত্রেই এই শুধু ঘাড় ব্যথা, কোমর ব্যথা বা এই মাস্কুলোস্কেলেটাল ডিজর্ডার ক্ষেত্রেই নয়, আমরা যে কোনো রোগেই বা যে কোনো অসুখেই আমরা প্রথম দিকে গুরুত্বের সাথে চিকিৎসা করি না। এটা আমাদের জন্য একটা খুবই ভয়ঙ্কর কারণ হয়ে দাঁড়ায়। যদি পরবর্তীতে এই রোগের সিভিয়ারিটি বেড়ে যায়, যখন আমরা চিকিৎসকের শরণাপন্ন হই, তখন অনেকাংশে দেরি হয়ে যায়। এটা সাধারণ মানুষদের একটু সচেতনতার অভাব থেকে এই জিনিসটা করে থাকেন। আমি বলবো যে এই জায়গাটায় আমাদের সচেতন হতে হবে, স্পেশালি আমাদের এই যে মাস্কুলোস্কেলেটাল যে সমস্যা, ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা বা স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস, এই জিনিসগুলা আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই যখন দেরিতে যাই, তখন চিকিৎসাটা শুরু দেরিতে করা হয়, তখন রোগটা নির্ণয় করতে দেরি হয় এবং রোগের সুস্থতা পেতেও কিন্তু অনেক কষ্ট পেতে হয়। তো এক্ষেত্রে আমরা বলবো যে বিশেষ করে এই যে আমার রিলেটেড যে সমস্যাগুলো, যেমন ঘাড় ব্যথা, যদি 2 থেকে 3 দিনের মধ্যে আপনার সমস্যাটা সমাধান না হয়, আপনি নিকটস্থ একজন চিকিৎসকের কাছে যাবেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা হঠাৎ করে কোনো ট্রমা বা আঘাতজনিত কারণে ব্যথা পাই, সেখানে কোনো ফ্র্যাকচার হলো কিনা বা কোনো জটিলতা তৈরি হলো কিনা, সেই বিষয়ে বোঝার জন্য অবশ্যই দেরি না করে নিকটস্থ একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। যেমনটি আমরা বলছিলাম যে স্যার আপনি বলছিলেন যে নির্ণয়ের প্রয়োজনটা খুব বেশি গুরুত্বতা বহন করে, যে রোগটি আসলে কি বা কি ধরনের রোগীটি সমস্যায় ভুগছেন, এই ধরনের নির্ণয়ের জন্য সাধারণত আপনারা কি ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো করে থাকেন রোগীদেরকে? জি, ধন্যবাদ। আসলে রোগ নির্ণয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যেটা মনে করি, সেক্ষেত্রে এই কয়েকটা ধাপ আমরা ফলো করি। সেক্ষেত্রে প্রথমত রোগীর হিস্ট্রি নেওয়া, তাকে ক্লিনিক্যালি আমরা এক্সামিনেশন করি। সেটাকে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমরা রোগীর হিস্ট্রি, তার অকুপেশনাল হিস্ট্রি, তার কি সমস্যা সেটাকে আমরা সরাসরি ফিজিক্যালি দেখা, এবং কিছু সায়েন্টিফিক কিছু সাইন সিমটম আমরা দেখি, যেটার ফলে আমরা একটা অ্যাসেসমেন্ট করি এবং সেই অনুযায়ী রোগীর সম্ভাব্য রোগ এবং সেটাকে কনফার্ম করার জন্য, যেমন কিছু কিছু ক্ষেত্রে এক্সরে, এমআরআই, সিটি স্ক্যান, এই জাতীয় পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন পড়ে, কিছু প্যাথোলজিক্যাল টেস্ট। অনেক সময় দেখা যায় যে কারো হাতটা ঝিনঝিন অবশ অবশ হয়ে যাচ্ছে, হাতের নিউরোপ্যাথি ডেভেলপ করছে কিনা বা নার্ভের উপর কম্প্রেশনটা কতটুকু, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ঘাড় থেকে যে নার্ভটা হাতের দিকে যাচ্ছে সেটার কম্প্রেশন জনিত কারণেও হাতে ঝিনঝিন অবশ অবশ হতে পারে। অনেক সময় কার্পাল টানেল সিন্ড্রোম নামে একটা ডিজিজের কথা আমরা বলি, যেটা আমাদের রিস্ট জয়েন্টের এখান থেকে যে নার্ভগুলো আমাদের আঙ্গুলের দিকে গেছে সেখানে চেপে থাকলেও অনেক সময় ধরনের সমস্যা হয়। কারো ডায়াবেটিক নিউরোপ্যাথি থেকে হয়, কারো পেরিফেরাল নিউরোপ্যাথি থেকে হয়। তো এই যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, এগুলো বোঝার জন্য অনেক সময় আমরা এনসিবি বা নার্ভ কন্ডাকশন ভেলোসিটি বা নার্ভ কন্ডাকশন স্টাডিও করে থাকি। তো এই সব ক্ষেত্রে আসলে ফিক্স করে বলা যায় না, প্রত্যেকটা রোগী যেমন আমরা ইন্ডিভিজুয়াল, তার উপসর্গ, তার কাজের ধরন, তার অকুপেশন, তার অন্যান্য জটিলতা, এটা প্রত্যেকটা রোগীর সমস্যাগুলোকে বিবেচনায় নিয়ে এসে আসলে ইনভেস্টিগেশন গুলা করতে দেওয়া হয়। এই জন্য অবশ্যই নিজে থেকে কোনো টেস্ট না করে নিকটস্থ একজন চিকিৎসকের কাছে যেয়ে আপনার সমস্যাটা শেয়ার করার পরে উনি যে পরীক্ষাটা করতে দিবেন সেই পরীক্ষাগুলো করা উচিত।